তো শুরু করছি আজকের আমাদের ভিডিও, নতুন ভিডিও। তো এই রকম যে এডিটটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এইরকম এডিট করার জন্য যে অ্যাপ্লিকেশন লাগবে বা যেখান থেকে আপনারা ডাউনলোড করলে অ্যাপ্লিকেশনের প্রিমিয়ামগুলো আপনারা ফ্রিতে পাবেন, সেগুলো এখানের মধ্যে খুব সহজে আমরা বুঝিয়ে দেবো। তো প্রথমেই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাপি মুড বলে একটি অ্যাপ্লিকেশন হয়, তো সেইটা একটু ডাউনলোড করে নিতে হবে গুগল থেকে। তো এই হ্যাপি মুড থেকে আপনারা ডাউনলোড করলেন, হ্যাপি মুডটা আগে ডাউনলোড করবেন, যেভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে সেইভাবে হ্যাপি মুডটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করলে আশা করি আপনাদের চলে আসবে হ্যাপি মুডটা। তারপরে আপনারা করবেন এটা হচ্ছে ওখান থেকে হ্যাপি মুড থেকে আপনারা সার্চ করবেন যে পিক্সার অ্যাপ্লিকেশন বলে। তো পিক্সার অ্যাপ্লিকেশনটা ওখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে যে কাজটা করবেন, সেখান আগে যে ফটোটা এডিট করবেন, যে একটু নর্মাল ফটো এডিট করবেন, সেটি নিয়ে পিক্সার অ্যাপ্লিকেশনে দেবেন, ফটো অ্যান্ড এডিটে দেবেন। দেওয়ার পরে ওখান থেকে এডিট করা শুরু করবেন। এবার এখানের মধ্যে যে ফিল্টার বলে একটি অপশান দেখতে পাচ্ছেন, এই ফিল্টার অপশানে আসবেন। আসার সঙ্গে সঙ্গেই এখানের মধ্যে দেখতে পাবেন HDR বলে একটি ফিল্টার রয়েছে। তো এই HDR-এ আপনারা প্রথমে ক্লিক করবেন। তো এইটা একটু গুরুত্বপূর্ণ খুব বলে রাখি, HDR আপনারা যদি মানে যে কোনো ফটোর মধ্যে দেন তাহলে সেইটা খুব ক্লিয়ার হয়। আর অনেক সময় আমরা FB-তে বা কোথাও পোস্ট করলে সেটা খুব ঝাপসা দেয়, কিন্তু এটা ক্লিয়ার থাকে HDR দিলে। তারপরে আপনারা যেটা করবেন, এই পাশে দেখতে পাচ্ছেন এই এম দিয়ে যে একটি ফিল্টার, সেই ফিল্টারটা আপনারা ক্লিক করবেন। করে আপনাদের যেরকম মনে হবে সেইরকমভাবে একটু অ্যাডজাস্ট করে দেবেন, ইরেজার দিয়ে একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে যদি আপনাদের কালার নিয়ে কোনো রকম সমস্যা হয় তো সেইখান থেকে আপনারা সেখান থেকে ব্যাক করবেন। করে আপনাদের আরেকটি অ্যাপ্লিকেশনের নাম বলে রাখি, সেটা হচ্ছে B612, যেটি খুব ভালো অ্যাপ্লিকেশন, সেখানটা ডাউনলোড করবেন। B612টা ডাউনলোড করার পরে ওটি ক্লিক করে ওখান থেকে অনেক ফটোতে কালার কন্ট্রোল করা যায়। তো এইখান থেকে আপনারা আগে কালারগুলো কন্ট্রোল করবেন। কালার কন্ট্রোল করার পরে যেরকমভাবে যেখানে যে কালার দেওয়ার সেটা আপনারা কন্ট্রোল করে অ্যাডজাস্ট করে বসাবেন। বসানোর সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাবেন আপনাদের ফটোটা যেরকম দেখে যে অনেক প্রিমিয়ামযুক্ত ফটো হয় সেই রকমই আপনারা ফটো দেখতে পাবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, একটি লাইক করে দেবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকমই আরও অনেক অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।